শ্বশুরমশাইয়ের সঙ্গে বার কাউন্টারের ওপরে উঠে জমিয়ে নাচলেন অভিনেত্রী ওয়েন্দুলা সেন। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অঙ্কুশকে ছেড়ে কেন হট করে শ্বশুরমশাইয়ের সঙ্গে নাচতে গেলেন নায়িকা? বন্ধুরা, অভিনেত্রী ওয়েন্দুলা সেনের জন্মদিন ছিল 31শে মার্চ, আর তার জন্মদিনের জন্য গ্র্যান্ড বার্থডে পার্টি হয়ে গেল শহরে। একটি অভিজাত রেস্টুরেন্ট কাম বারে রেখেছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা তার প্রেমিকা ওয়েন্দুলার জন্য জন্মদিনের সেলিব্রেশন, আর সেখানে উপস্থিত হয়েছিলেন টলিপাড়ার এক ঝাঁক তারকা। দেখা গিয়েছে দেব, রুক্মিণী মৈত্র, শুভশ্রী গাঙ্গুলী, রুদ্রনীল ঘোষ, প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্তের মতো একাধিক প্রথম সারির নায়ক নায়িকাদের সেই পার্টিতে উপস্থিত হতে, আর সেখানে সকলে জমিয়ে নাচ করলেন কোলেন হুল্লো। আর সেখানে একসময় দেখা গেল শ্বশুরমশাইয়ের সঙ্গে বার কাউন্টারের উপরে উঠে নাচ করতে অভিনেত্রী ওয়েন্দুলা সেনকে। শুধু যে ওয়েন্দুলা সেনই শ্বশুরমশাইয়ের সঙ্গে নেচেছেন তা নয়, কিন্তু অঙ্কুশ হাজরাও নিজের বাবার সঙ্গে বার কাউন্টারের ওপরে উঠে জমিয়ে নাচ করেন, তাও আবার হিন্দি গান দেশি বয়ের ওপর। হ্যাঁ, দেশি বয়ের গানটির ওপর দেখা যায় বাবার সঙ্গে জমিয়ে নাচ করতে অভিনেতা অঙ্কুশ হাজরাকে। তারপরে একটি ভিডিও আসে প্রকাশে, যেখানে দেখা যায় বার কাউন্টারের ওপরে উঠে রয়েছেন অভিনেত্রী ওয়েন্দুলা সেন, কোমর নাচাচ্ছেন তার হবু শ্বশুরমশাইয়ের সঙ্গে। একাধিক ভিডিও ছবি আমরা আগেই আপনাদের দেখিয়েছি, এবার আপনারা দেখছেন অঙ্কুশ ওয়েন্দুলাকে জমিয়ে মজা করতে ওয়েন্দুলার জন্মদিনের সন্ধ্যা। তো বন্ধুরা, শহরে হয়ে গেল জমজমাতির পার্টি অভিনেত্রী ওয়েন্দুলা সেনের জন্মদিন উপলক্ষে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, আপনাদের কাছে যেতে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।